স্ট্রিমার আমি একটা ক্যাস্টিং করছি, হোপফুলি যারা যারা দেখছো আমাকে সাপোর্ট দিও। এরকম একা একা এক্সপিরিয়েন্স গ্রহণ করিনি, অ্যাটলিস্ট একা না, কেউ তো থাকে সাথে। এনিওয়ে কেউ আজকে আসলো না, বাট টুডে ইজ মাই ডে, টুডে ইজ মাই টাইম। সো এই ছুরিটা মানে ম্যাট ম্যাট ডিসিশনের জন্য ছুরি দেওয়া হচ্ছে, সো দেখা যাক কষাই হইতে পারে আজকে। এইখানে লাস্ট পারফরমেন্স যা দেখেছি লাস্ট ম্যাচে, সেই তুলনামূলক টিমটা কি করবে আমি বুঝে উঠতে পারছি না। ম্যাচ কয়েকটা রাউন্ড দেখা গেলে দেখার পর বুঝে যাবে যে ওরা কোন টিম এগিয়ে যেতে পারে আমাদের মেজর। এটা 13 দেখে তো মনে হয় থাকবে যে ভয় পেয়ে যাওয়ার কথা। আমি আসছি, এখন ম্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। টিকে আমরা মনে হয় রাইট জিতেছে, আমি খেয়াল করিনি, এফ কে ছিলাম। টিকে আমরা রাইট জিতে মনে হয় ওরা সিটি সাইড নিয়েছে। ও ওয়েল, হ্যামিল্টন পার্কের দিকে রান করা দিয়েছে, আগে তো পিক আপ হোম বেস এ আছে। সো না ধরা খেয়ে গেল বোম্বারটা পুরাটাই ক্যামেরা নিয়ে ঘরে বেড়াচ্ছি, ও একা একা ট্র্যাপ করে। ওয়েল এটা কি ব্রেক প্যান্ট হবে ভাই? না একসাথে রাশ দিতে পারলি তখন বেস্ট। জিয়ার মেঘা আওয়াজ করছে, বলে দিচ্ছে আমি আসছি বাবা, আমি আসছি। তাও যেটা হয় যে কিছু 6 সেকেন্ডের পর দেখতে পারে, ভালো ভালো ইনফরমেশন চলে যেতাম। বাই দ্য টাইম ইনফরমেশন যেহেতু চলে যায়, তো তোমার একটু ক্লাচ সিস্টেমে যেটা হয় যে ব্যাক করে ঘুরে যাওয়া, বাট ক্যামেরা ডেড ক্যামেরা টাইম শেষ হয়ে গেলে তখন বেশ করা। এখন একটা আমরা লাশ এক্সপেক্ট করছি মানুষের থেকে, কিছু ফ্ল্যাশ আসে, ওপর থেকে কিছু ফ্ল্যাশ আসে, এই কারণে ভালো ছিল। ভালো একটা অপরচুনিটি ছিল, পুরো একদম স্যান্ডউইচ হয়ে গেছিল। আমি যা দেখতে পাচ্ছি অনেকে পিছল দিকে পারবে এই রাউন্ডটা, বেসিক্যালি আমরা যখন টিয়ার ওয়ান টিমে সেকেন্ড রাউন্ডে স্পেশালি কেরোলা যদি হারে তখন কেরোলার কিছু পাই না, এখানে নিতে অথবা দেখতে পাচ্ছি না সেকেন্ড রাউন্ডে কিছু পাই পেয়েছে। ম্যাসিভ স্প্রেতে পড়ে গেল, এখন বাই রাউন্ড দেখা যাচ্ছে কি এক্সিকিউশন হতে পারে। এক্সিকিউশনটা ডিপেন্ড করে, আমি আসলে শিওর নাও যে কলার করে
ফলাফল আসলে জানা উচিত এখন দেখা যাক ওরা কি করে ওভারপাসে, বাট ওভারপাসে কিন্তু ম্যাপ অত দেখিনি কি আর কি খেলা, এটা এটা কি ফার্স্ট না তোমরা কি জানো তো যারা যারা প্লেয়ার আছে যে ওভারপাসে কি আগে খেলা কি হয়েছিল এখানে। হ্যাঁ তাই তো বলা চলো এই রাউন্ডে আসলে কিছু এসএমজি নিয়ে আসতে হবে দোকান। এনিওয়ে রকস্টার এখানে কি করছে সাউন্ড শুনছে, আচ্ছা দিয়েছে দৌড় দিলে বেটার হয়, এখন প্ল্যান না করে বেটার, বাট প্ল্যান করছে একটা ফেক ডিফিউজ ফাইটিং করে তোমরা কি দেখেছো কেমনে ওখান থেকে ওপর থেকে কেমনে নিচে গেলো আর কি বুঝলাম না, এমনি কি অলরেডি 13-তে দুজন পড়ে গিয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ডে যেটা দেখছি টানেলসে তারা দুজন মিলে দুজনের দিকে তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছে যাই না নিশ্চয়ই মনে হয় পছন্দ হচ্ছে দুজন করে, তাও ফ্ল্যাশটা ভালো নিজের টিমমেটকে ফ্ল্যাশ মারে বা এসব খেলা দেখতে ভালোই লাগে। নিজেদের মধ্যে নিজেদেরকে ফ্ল্যাশ মারে হ্যাঁ ফাকুয়াদ তুমি ঠিকই বলেছো, ব্যাক 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 আসলে বুঝলাম না কেন ওপর থেকে নিচে আসলো তুমি, আমি একদমই বুঝলাম না জিনিসটা হাউ কাম, ওখানে তো কোনো দরজা নেই কোনো চেঞ্জ হয়েছে না ল্যাপটপ দিয়ে যাওয়া যায় সো এখন যেটা করছে টেরোদের অলরেডি সেভি চলে গিয়েছে এখানে কোনো হেল্প না, বাট জাস্ট টেকনে নিয়ে যাচ্ছি তো এটা রিস্কি হবে জানেও না যে আজকে ওরা কিন্তু অসাধারণ well
দ্য স্কোর হচ্ছে টিপিএম 5 আর নিউক্লিয়ার হচ্ছে 1। নিউক্লিয়ার এখন বাই রাউন্ড, সো দেখা যাবে ওরা কি করে। আমরা লাস্ট রাউন্ডটা ভালোই ছিল, নিউক্লিয়ার হচ্ছে দেখে এখন একটা রকস্টার একটা অফ দিয়েছে। আমরা কি করে যাচ্ছি, বিটে বিটে কি করবে জানি না, মানে প্যাচ হচ্ছে অফ তো আছে, অফ কি করবে। ও 85 ডলার করে হেড শেয়ার ফেলে দিয়েছে, ওর অফ ছিল, এটা ভেরি রিস্কি। বোম্বারও চলে আসছে কারেক্টার দিয়ে, এত ফিরে আসছে এই রোটেশনে হয়তো টেক পাবো। মোস্ট প্রবাবলি ব্লেজিং একটা আওয়াজ পেতে পারে, যেখান থেকে বলতে পারি অলরেডি সিচুয়েশন হয়ে গেছে, আমি যেটা বললাম না। স্যান্ডউইচ করছে সিটিতে 4v3 অবস্থায়। তার চেয়ে মানে ফর কি কি জিনিস টিকা লাগানো দেখছি, ফ্যানাটিক তারপরে গাড়ি গাড়ি ওরা বোম সাইট নিচ দিক দিয়ে কেন দৌড়াচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। ওরা পার্ক ছিল, তারপরে টয়লেট ছিল, ওদিক দিয়ে পালাতে পারতো, বাট না, তাদের বোমের নিচে যেই করতে হবে। এখন দেখো এই মানে ওরা টাকা বাইক করে এখন ফলো বাইক করছে, তখন এই দুইটা কেন না বললে ভালো ভালো হতে পারে। সো কিছু শু আসতেছে ব্লেজিং অলরেডি কলেজ করেছি যে এতে রকস্টারের কাছে বোম ছিল না, বাট রকস্টারের কাছে আমি বোম থাকলেও প্ল্যান নিতে পারতে ছিল। ও আমি জানি না ও সোলো লাইফ নিয়ে কি ও মানে যারা রোটেশনে ধরার চেষ্টা এতক্ষণে, কিন্তু ও যদি ব্যাক স্ট্যাপ করতে চাইতো আরো আগে ফলো আপ করে দিত, যখন সাউন্ড পাচ্ছিল সিপিএল করতেছে, এখন থাকতে পারা জাস্ট মাইট বি এন্ট্রি ফ্রেম কিছু কিছু ভুল আছে নতুন টিম দিয়ে যারা যারা ম্যাচ খেলেন কিছু ব্যাক স্টার্ট করতে পারতো, লাইক নিয়েও কিছু বাট আই থিঙ্ক যে ওর মাথায় কাজ করছে যে সেভ দিল, আই ডোন্ট নো মানে সেভ দিলে হয়তো বা নেক্সট রাউন্ডে বাইক করতে পারতো, বাট ওরা ঠিক এই আগের রাউন্ডে কিন্তু ডিসিশন পড়ে গেল বুক ব্যাক পরে, তাই না, ওটি বোকামি ছিল, আর তার সাথে এখন সেভ দিয়ে লাভ হচ্ছে না। এখন দেখো রকস্টার অলরেডি একটা কেভার ছাড়া আসে,
বাহিরে বা ঠিক মতো পাই নাই, আর মেগাসের কাছে একটা রাইফেল আছে, আর দেখা যাবে একটা ফিল্ডার আছে, এটা কন্ট্রিবিউট করবে আমি জানি না। এদিকে অলরেডি মিশন সিক্স ক্যাশ চলে গেল সিটিটা, তো ঠিকই এখন দেখবেন ওই সবাই লাফালাফি করো না, দৌড়াদৌড়ি করো না, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হাইট 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 হাইট। আচ্ছা যে ইন্ডিয়ান কোনো ব্যাচ চলছে এখানে দৌড়াদৌড়ি না স্পট করে এঙ্গেজ করো না, জাস্ট বম্ব এঙ্গেজ করো। আছে কিছু ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিসের জন্য তোমাদের ম্যাচ মানে রাউন্ড খাবে, ছোট্ট ছোট্ট জিনিসের জন্য। সো নতুন টিম যারা আছো অথবা যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে বলবো যে কোপ্ল্যান খাবার পরে দৌড়াদৌড়ি করতে না, ঢুকানোর যে পজিশনগুলি আছে ওখানে স্পট মানে পজিশন দিতে, অ্যান্ড মানে এক একজন যেন ক্রস ফায়ার দাঁড়াতে পারে, আর বোম প্ল্যান্ট হওয়ার পরে বোমের যেন অ্যাঙ্গেলটা পিছনে থাকে এবং জাস্ট স্ট্যাক করে উঁকি মেরে মেরে জাস্ট করা যে কেউ কিছু হচ্ছে। এটা করতে পারলেই জিতে পারবে, ইজি ইজি ছিল মানে ওরা একটা ভালো অ্যাডভান্টেজ ছিল রাউন্ড হতে পারেনি। শট বাই রকস্টার, বাট একটা অলরেডি ব্যারেলের পিছনে স্পট করেছে, এখন পানিতে ক্র্যাশ খেলো, কসমিক অলরেডি পানিতে চলে গেছে, ও জানে না অলরেডি ওলোর পাশে একজন আছে। এতগুলি জেরো মাঝখানে যখন দেখেছে এতগুলি এতগুলি গিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তখন মনে হয় ওকে বিজি মারতেই গেছে, মানুষের ঢুকতে পারে তাই হয়েছে। আমি সমতা বিজু দিয়ে এক্সট্রিম লেভেল। এনিওয়ে আমরা এখন ব্যাক করছি, স্কোর হচ্ছে 7-3, তেরোরা এগিয়ে যাচ্ছে, হোপফুলি দেখা যাক যে স্কোরটা একটু বেটার হতে পারে। সিটিদের সেভ হচ্ছে, সিটিদের ওভার পার্ট বাই হচ্ছে, শুধু একজনই অ্যামাজন জাসারটা কেন্দ্রের একটা এয়ার ড্রায়ার নিয়ে এসে একটা অপার সাথে অলওয়েজ একটা অ্যাসিস্ট্যান্ট যাবে, এবং অথবা একটা P90 প্লেয়ার যাবে অথবা একটা SMG প্লেয়ার যাবে, অ্যাটলিস্ট যদি অপারটাকে ফ্ল্যাঙ্কে ধরে ফেলে। একা একা যাওয়াটা উচিত না, যেখানে একা একা কেউ মারা খেলে, কারণ পিস্তল রাউন্ডে বেসিক্যালি সিটিটা রাশ দিবে, এটা জানার কথা। তো সিটিটা যদি রাশ দেয় তার মানে হচ্ছে তোমার সাথে একটা সাপোর্ট দিতে হবে, ব্যাক পারবে না, স্পেশালি যখন অফ থাকে হাতে, আর রাশ দেয়নি এখানে লুকিয়েছিল, তো ওর জন্য আরও ডিসঅ্যাডভান্টেজ জানেও না, ওর স্ক্যানিংটা ঠিক মতো করতে পারেনি, আর অলরেডি শ্যাডো দেখে ফেলেছে। আহিত্য কিন্তু অলরেডি অপের জুমের আওয়াজ পাচ্ছে, এটা একটা ইকোনম ফিরে গেল নি বিকজ ওদের ভুলের জন্য, ওদের মানি ম্যানেজমেন্ট অপোনেন্টের মানি ম্যানেজমেন্টের ব্যবস্থা জানে না, মানে ওরা সেভ নিচ্ছে বিটা অফ কিনে সেভ ফর হোয়াট রিজন আর জানি, মেবি মেবি অফ নিয়ে তারা পিক করতে গিয়েছে, বাট সাপোর্ট জানি টিম নিয়ে, এইগুলো হচ্ছে ফুল ব্যাক এটা টিমের যে সমস্যা আন্ডারগ্রাউন্ডে কেউ অলরেডি
অলরেডি টেস্ট করা হয়েছে, বাসুকে রাজ্যে দিতে গেলে ও অলরেডি করে গেছে, বাট কাউকে সাথে আসবো তোমরা একটা কাজ করো, তোমরা যেটা করবে সেটা টিম ম্যাচ করে বেশি করে, তোমাদের যে বডি কভার এবং ট্রেড কিল একটু ঝামেলা আছে, সো ওয়ার্ক ইট আউট, হোপফুলি তোমরা স্টিক করো একসাথে, ডেফিনেটলি একটা তোমার ভালো হবে। এইবার আহিত তো করো, এইভাবে উঁকি মারাটা খুব রিস্কি, খুবই রিস্কি, তাহলে বুঝতে পারি এখন স্পট করবে, এখন স্পট করবে, বাট আইটু কিন্তু ওদিকে তাকায় নাই, চলে যাচ্ছে, তারপর ঢুকলে তো হবে, এখন রোটেশন করছে সবাইকে কমপ্লিমেন্ট করে ফেলতে হবে, সবাইকে সাপোর্ট দিতে হবে, একটা ক্যাপিং করে লাভ নেই, আর ক্লাস করতে হলে তোমাকে বুঝতে হবে কখন হপফুলি সামনের দিকে ঠিক হবে ইনশাআল্লাহ। দৌড়াদৌড়ি করাটা হচ্ছে যেখান থেকে সিটি গুলো আসতে পারে ওটা কভার, এটা হলে কিন্তু তোমার বেশ কয়েকটা রাউন্ড কিন্তু পেয়ে যেতে ভালো ভালো, তোমার কিন্তু অনেক ট্রাই করেছে তোমাদের ব্ল্যাকিং হওয়ার পরে এখন ডিফিস করার টাইম, ওকে যদি না মারতে পারতো গেম একটা পজ হতে যাচ্ছে, সো গাইস যারা ওয়াচিং তোমার জিষ্ণুকে অনেক মিস করতেছে তাই না, জিষ্ণু থাকলে আজকে যে অপরচুনিটি দিত সবাইকে অ্যাজ ইউজুয়াল, বাট আনফরচুনেটলি জিষ্ণুকে কিছু লিমিটেশনস দেওয়া হয়েছে, হজম করতে পারে না, তো আমরা রিকোয়েস্ট করেছি যেন পছন্দই কম নয়, বাট এনিওয়ে সবাই পছন্দ করে ক্যাস্টিং, সো ও থাকবে আমাদের সাথে।
হেভি টাইম না নিচে টাইম। কারা কারা চ্যাটে আছো, কিছু লেখো? তোমার তো 18 জন দেখতেছি আমি, বলছেন বাট কেউ তো কথা বলছে, আমি কিন্তু সব চ্যাট দেখতে পাচ্ছি, কথা বলো। এনিওয়ে ম্যাচ রিজিউম হয়েছে, যেহেতু যা দেখছি স্পিড করেছে এবং ফার্স্ট হয়ে অলরেডি সিটি সুইচিংটা স্লো, ওর মানে হয় ল্যাগ করছে, আই ডোন্ট নো ওয়াই। এইখানে এই যে দৌড়ায় দৌড়ায় যে মারার এই যে অভ্যাসটা আছে কি বাজে। এনিওয়ে সিটিতে আসলে মানে লাইন অফ ফায়ার করে যাবে খুবই ব্যাড লাগে। আরে বাবা, সেই সেই সবাই দেখে আছে, গুড গুড। না তোমরা কথা না বলে কিভাবে, আমি তো বুঝতে পারছি না তোমরা কেউ কেউ আসবে, সবাই দেখছি চুপচাপ করে হাতে করে মানে কি মানে পপকর্ন নিয়ে বসে নেই বলছি যে লবির দিকে। আচ্ছা আপনি আপনি চলে যাবে আর মনে হয় ব্লেজিং মনে হয় এখানে ফেক দিচ্ছে, ভেরি ব্যাড মার। কোনো খবর নেই, ভালো ডিস্ট্রাকশন, ভেরি নাইস টেবিল বাই ইউটিউব এবং অলরেডি মনে হয় থ্যাংক ইউ কিনে ধরা কাছে এবং জানাও না যে ওরা দিতে পারে। সব জায়গা চেক করছে, টাইম নাই, ঠিক আছে রে, কারো কাছে ঠিক কারো কাছেই নাই। সো একটু যদি ওরা ডিস্ট্রাক্ট করতে পারে, অলরেডি স্মোক করে দেখিস। ও ওয়াট, নো ঠিক নাই, এটা মনে হয় জিতবেন, ফেলে দিছে, এই সে থেকে বেরো, সে থেকে বেরো, এখনই বেরো, নো হিসাব অলরেডি এন্ড তো মরে গেছে। ওয়েল ওয়েল ওয়েল, আমি কার সাপোর্ট, আমি আসলে কার সাপোর্টে না, আমি মনে করছিলাম যে সিটিয়া জিততে পারতে পারছি দিয়া, না সিটিয়াই তো দিচ্ছে, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড। হ্যাঁ আমার আসলে ঘুম পাইছে, ওই ঠিক করছে। ও অলক পাস থেকে এসে গেছে, মানে ব্যালেট ফেলে দিয়েছে।
দেখছি এখন অলরেডি ওয়াটার সেকশনে বেশ এখানে চুপচাপই খেলা হচ্ছে। এইখানে পেট্রোল পাম্প ও হিকাপ কিন্তু এইসব জিনিস খুবই সুন্দর লাগে বলতে গেলে। মানে পেরোতে যে সমস্যাগুলি ছিল আমি দেখতে পাচ্ছি ডন ইজ হিয়ার। সো ডনটাকে আর আনু আন্টু আন্টু করেছে সিটিদের এখন সেই দেখছি দুজন। তা এই যে আরেকটা বলি সেটা হচ্ছে যে তুমি জানো যে তোমার এখানে টেনার আসতে পারে, সো আওয়াজ পেয়েছি তুমি একটা এরকম একটা করতে পারতেন সোর্স এর জানো এখানে এই পাঁচ করে একটা কিছু আছে তো খুঁজতে খুঁজতেই পড়ে গেল। অনেকজন কমপ্লেন করছিল যে ভাই এমটন ভাই তো একাই টিটারে খারাপ হচ্ছে, এইটাই হচ্ছে সেই খারাপ পারবে এক্স্যাক্টলি তাই হচ্ছে। অপেশন খেলেই গেল এক্স্যাক্টলি তাই কিন্তু। সো অনেক রাউন্ড জিততে পারতো, অনেক রাউন্ড জিততে পারতো যেখানে ইনএক্সপিরিয়েন্সের জন্য ধরা খেলে অনেক রাউন্ড তারা পেয়ে যেত। আনফর্চুনেটলি তারা পেল না। এই রাউন্ডগুলি ছোট ছোট মিস্টেক্সের জন্য, বেশি না ছোট ছোট মিস্টেক্সের জন্য রাউন্ডগুলি হয়েছে। বাট আমি যদি এক্সপেক্ট করতাম আমাদের এক্সপিরিয়েন্স থাকতো তাহলে এই স্কোরটা 16-14 যে হারতে পারতো। বাট এনিওয়ে ওয়েল প্লেড বাই মি অ্যান্ড সেটা টিকে আমরা থ্যাংক মেজরে প্রমাণ করছি। সো এক্সপেক্টিং টু সি ইউ গাইজ অন মেজর।